মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে হচ্ছে ইয়েবার মানে কি বার, শুক্রবার। তো শুক্রবার আর এখন অনেকটাই বাজে সকাল, দশটা মনে বাজে। তো আমি এখন চলে এসেছি, রুটি বানাবো না আজকে, ভাবছি একটু অন্যরকম কিছু ব্রেকফাস্টে বানাই, এক পরোটা বানাবো আর কি ভাবছি। তো সে কারণে চলে আসলাম আটার ডিব্বা নিয়ে। তো সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেল, ঘর দর মোছামুছি সবকিছু শেষ, এখন থেকে সকালে উঠে ঘর ঝাড়ু না, ঘর মোছাও কমপ্লিট হয়ে যায়। কারণ যেহেতু বারান্দাটা আছে, তো ঘরটা মুছে সাথে সাথে বারান্দাটা মুছে নিলে খুব তাড়াতাড়ি বারান্দাটা কিন্তু একদম আয়নার মতো ঝকঝক হয়ে যাবে। যদিও পাকা ঘর, আয়নার মতো ঝকঝক হতে অনেক বছর ওয়েট করতে হবে, কারণ মুছতে 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 তারপরে হবে, দুই দিনে হয়ে যাবে না। তো যাই হোক, এখন বানাবো হচ্ছে এক পরোটা, সে কারণে আটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু তেল দিব ময়াম করতে, মানে একদম লুচি যেরকম করে আর কি ময়াম করে সেরকম করেই করবো, খালি চিনিটা স্কিপ করবো, চিনিটা দিব না। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে সব শেয়ারই করছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো আমি কিন্তু আমার মতো করে পরোটা বানাচ্ছি, মানে এক পরোটা। তো লুচি যেরকম করে বানাই সেমভাবেই আর কি ময়ামটা করে নিয়েছি, তারপর লেচি গেটি নিয়ে এখন লুচির আকারই বানিয়ে নিয়েছি। তবে লুচির আকারের মতো হবে না, একটু বড় বড়োই হবে। আর প্যানটার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, কারণ প্রথমবারই একটু তেল দিলাম, পরে কিন্তু প্রত্যেকটা লুচি ভাজার আগে আর তেল দিব না। যখন লুচিটা প্রায় একটু ভাজা হয়ে যাবে, মানে দুই পাশে শেকা হয়ে যাবে, তখন হালকা হালকা করে তেল দিব। আর ডিম তো দিতেই লাগবে। তো একটা রুটি এরকম করেই বানালাম। টেস্টটা ঠিক আছে। তো ফ্রেন্ডস, এক পরোটা আমি মনে হয় মানে যেটা করলল বলেছিল যে রুটির মতো করে ফুল দিয়ে তারপরে ভিতরে একটা মানে এটা দিয়ে তারপরে পরোটা করার জন্য, তো আমি তো পুরোপুরি অন্যরকম করে করলাম, তোমরা দেখলে। তো এটা আমি আমার মতো করে কিন্তু করলাম, কেউ আবার হেসো না আমার রেসিপি দেখে, খেতে কিন্তু আবার ভালোই হয়েছে, কারণ এর আগেও আমি সেমভাবে বানিয়েছিলাম, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো যদিও আমার রান্না তো আমার ভালোই লাগবে, তা কল্লোল যেহেতু বলেছে ভালো হয়েছে, তো ও মনে হয় না মিথ্যে কথা বলেছে। এই তুমি কি আমাকে শুধু মানে মন দেখে দেখে বলতেছো, সত্যি সত্যি বলতেছো? আরে ডিম দিয়ে যাই বাজো না কেন, সেটা টেস্টই হবে, সত্যি কথা, যেটা ডিমের টেস্টই আলাদা। তো দেখো আজকে বাইরে কি পরিমাণে রোদ, ভীষণ রোদ ভীষণ, আর আকাশটা তো দেখতেও একদম অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো ওয়াও, চলো একটা সিনেমেটিক শট দিই তোমার। এখানে বানিয়েছি আর দুটো বানাবো, এটা হচ্ছে মার জন্য, তো কড়াইটা ধুয়ে নিয়েছি, আর মার জন্য তো ডিম দিয়ে বানাবো না। তো চলো এই দুটো পরোটা বানিয়ে তারপরে আমি এগুলো নিয়ে বাইরে বসে খাবো। শ্যাম্পু করবো না গ্যাসকে আবার, আমি এখানে আলু আর পটল নিয়ে বসবো কাটার জন্য। আর বাইরে কি ফাটাফাটি রোদ উঠেছে, আর মোবাইলের চার্জ নেই, দেখো পাওয়ার ব্যাংকের মধ্যে লাগিয়ে রেখেছি, আর এগুলো হচ্ছে ঠাকুরের কাপড় চোপড়। আর এই জায়গাটা পরিষ্কার করবো আজকে, ঠাকুরগুলো একদম ঝকঝকে করবো, রান্নাটা শেষ করে নিয়ে। আর মা বাথরুমে ঢুকেছে স্নান করতে, আর আমি এই পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চলো বাথরুম
বারান্দায়। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে পুরো এক ঘন্টা ভিডিও এডিট করতে গেল আমার। তো এখন আবার বসে গেলাম মানে রান্নাটা করবো। তো ভিডিওটা এডিট কালকে একদমই হয়নি, মানে অন্যদিন তাও আমি অর্ধেকটা এডিট করে রাখি, কিন্তু গতকালকে একদম অর্ধেকও এডিট করিনি, আজকে ফুল একদম এডিট করতে হলো। সে কারণে অনেকটা দেরি হয়ে গেলো, এক ঘন্টার বেশি, এক ঘন্টার 10-15 মিনিট বেশি হয়েছে। তো চলো, এই যে দেখো পটল আর আলু কাটবো, পাবদা মাছ রয়েছে, আর সরপুটি মাছগুলো মানে চায়না পুটি যেগুলো আর কি, সেগুলো চায়না পুটি দেখতে দেখতে আমাদের খাওয়া হয়ে গেছে, মানে খাওয়া কমপ্লিট, ওগুলো দেখতে দেখতে শেষ, মানে ভাজা খেতে খেতে শেষ, তরকারি আর খাওয়া হলো না। তো এখন আজকে ভাবছি যে সবজি দিয়েই বানাই পাবদা মাছ, যদিও সর্ষে বাটা তারপরে মেথি ফোড়ন দিয়ে খেলেও ভালো লাগে। তো আজকে ভাবছি না একদম পটল দিয়ে রান্না করবো আজকে, যেহেতু পটলটা রয়েছে তো পটল আর আলু দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে, তাই না? মিকিটার ভাবটা দেখো, ওইখানে বসে ঝুড়িটার মধ্যে নাক লাগাচ্ছে, মুখ লাগাচ্ছে, মানে ও ঠিক বুঝতে পারছে না যে মা কী করছে। তো পটলটাকে আজকে একটু অন্যরকম করে কাটছি, যেহেতু মাছগুলো একটু ছোটো ছোটো, একটু চিকন চিকন, তো সে কারণে মানে সেরকম যেন বানানসই হয়। তো আজকে লবণও মানে বাড়ন্ত হয়েছিল, তো কল্লোলকে বললাম, তো এইমাত্র লবণ আর তেল নিয়ে এসলো বাড়িতে, তো ওর সাথে এদিকে কথা বলছিলাম, আর ওইদিকে আমাকে দিয়ে ও বাজারও চলে গেছে। আর আমি এই পাশে সবজি টবজি কেটে এখন বটিটাকে ধুয়ে রেখে দেবো, কারণ বটি যার দোকান থেকে কিনেছিলাম সেই কাকুটা বলেছিল যে বটি সবসময় পরিষ্কার রাখতে, তো প্রথম থেকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। আর এই কড়াইটাকে মাছতে নিয়ে আমার যা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ঘষছি কিন্তু কোনো রকম কোনো দাগ উঠছে না, তো জানি না কেন আমার ননস্টিক কড়াইটা এরকম অবস্থা হয়ে গেছে। আর সবজিটাকেও ধুয়ে নিলাম, তো তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল, শুধু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়েছি, আজকে পেঁয়াজ নেই, তো রসুন আর দিলাম না, তো সেই কারণে শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা সেদ্ধতে বসিয়েছি। আর ফুড়ন দিব হচ্ছে জিরে ফুড়ন, ভাবছি জিরে তেজপাতা এগুলো ফুড়ন দিব। আর এই দেখো আলু আর পটলটা ধুয়ে তো আগে রেখেছি, তো ওইটার সাথে আমি ফুড়ন দিব হচ্ছে মেথি। তো রান্না যেহেতু করবো হচ্ছে পাবদা মাছ দিয়ে, তো সেই কারণে ভাবলাম যে মেথি ফুড়ন দিই, তার সাথে দিব হচ্ছে কাঁচা লঙ্কা ফুড়ন। মেথি ফুড়ন দিয়ে মাছের তরকারি আমার বাবা খেতে ভীষণই ভালোবাসে, তো বাবুর কথা আজকে মনে হচ্ছে। আর মেথি ফুড়ন দিয়ে পাতলা একটা ঝোল, তো এরকম করে আমি একদিন কল্লোলকেও করে দিয়েছিলাম, পাবদা মাছের ঝোল করে দিয়েছিলাম, তারপরে আরও একটা ছোটো কি একটা মাছ, তো ও ভীষণ পছন্দ করেছিল। আর একটা সত্যি কথা কি, মাঝে মাঝে এরকম সামান্য জিরে ফুড়ন, মেথি ফুড়ন, কালো জিরে ফুড়ন দিয়ে যদি পাতলা ঝোল করে খাওয়া যায় না, এটাই অন্যরকম টেস্ট লাগে, যেটা মশলার সাথে কোনো তুলনাই হয় না। তরকারির ঝোল দিয়ে এসে এখানে একটু বসলাম, এখানে মানে ভালোই হাওয়া আসে এই পাশ থেকে, যে এই পাশ থেকে একটু পশ্চিমা হাওয়া আসে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল, তো সে কারণে এখানে একটু বসছি। আর ডালের সিটি দিয়ে দিয়েছে প্রেশার কুকারের ইয়েটা ঠান্ডা হলে, তারপরে ফুড়ন দিব। আর তরকারিটা তো ঝোলের জন্য দিয়ে আসলাম, একটু পরে মাছ দিয়ে নামিয়ে নেব, তারপরে আবার ই করতে হবে, পেছনে যেতে হবে সুকিটুকিকে দেখার জন্য। আর আমাদের মিকি কী করছে চলো দেখাই। ওই দেখো মিকু, গুটন গুটন আয় গুটন, গরমে অস্থির হয়ে গেছে। আমি জানি না কেন এই এগুলোর মতো এমন ফেনা ফেনা হয়ে গেছে তেলে দেওয়ার স্বাদ স্বাদ পাঁপড় ভাজাগুলো। তো এগুলো সানরাইজের পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা বলছি, পাঁপড় তো ভাজার পরে মানে তেলে দেওয়ার পর এরকম ফেনা ফেনা হয়ে গেছে, বুঝতে পারছি না ঠিক কেন। আর এই যে দেখো জিরে ফুড়ন দিয়ে ডাল, এই প্রথমবার আমি রান্না করলাম, মাকে দেখতাম রান্না করতো কিন্তু আমি কখনো করিনি, আমি পেঁয়াজ দিয়েই করতাম সবসময়, তো আজকে জিরে ফুড়ন দিয়ে করেছি, আশা করি ভালোই লাগবে খেতে। আর এখানে হচ্ছে আলু আর পটল দিয়ে পাবদা মাছের ঝোল, আর ওটাতে মার জন্য ওই যে। তো আমার রান্না তো শেষ, এখন রান্নাঘরটাকে মানুষে তৈরি করতে হবে, মানে পুরো একদম গুছিয়ে মুছে মানে মুছে টুছে একদম গুছিয়ে রাখবো।
তো চলো তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা বলছি। তো এই এদিকে আমি ওভেন টোভেন সব কিছু মুছে নিয়ে তারপরে ভিডিওটা তো আমি এডিট করলামই, কিন্তু তারপরে বসে থাকতে হবে কল্লোলের জন্য, কারণ আজকে ঠাকুরঘরটা মানে পরিষ্কার করে ঝকঝকে করার ইচ্ছে আছে। কারণ গ্রিল লাগানোর সময় আসলেও ঠাকুরঘরটা খালি করতেই হবে, আর তার মধ্যে গ্রিল হয়তো বা দুই তিন দিনের মধ্যে চলে আসবে। তো আসার পরে যখন গ্রিল লাগিয়ে দেবে তখন তো আমরা দেরি করবো না, যে কোনো একটা শুভ দিন দেখেই কিন্তু আমরা ঠাকুর এখানে নিয়ে আসবো। আর ঘরে পাড়োয়ার যে একটা অনুষ্ঠান হয়, যে একদম ঘরে পাড়োয়ার অনুষ্ঠান, তো আমরা যখন ঘরে পারে মানে পার হয়েছিলাম আরও 4 বছর আগে, মানে যখন আমাদের ঘরটা হয় তো তখন কিন্তু ঘরে পাড়োয়ার অনুষ্ঠান করেছিলাম। তখন আমার ইউটিউব ছিল না, তো নাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারতাম। অনেককেই আমরা মানে নিমন্ত্রণ করেছিলাম, অনেকেই এসেছিলো, আমাদের বাড়ি একদম গমগমা ছিল। তো যাই হোক, এখন সেরকম করে না হলেও একটা অনুষ্ঠান তো দিবই, মানে ঠাকুরের পুজো করব, বড় করে কীর্তন দিব। তো এগুলো খুব প্ল্যান প্রোগ্রাম অনেক কিছুই আছে। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে রাখলে একটু মানে ঠাকুরঘরের দিকে দেখলে একটু মায়া লাগবে, যে কোন দিন ঠাকুর এনে পুজো করব। কারণ এরকম ফাঁকা দেখতে আমারও খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, কারণ খুব শখ করেই তো ঠাকুরঘরটা বানিয়েছি। তো যতদিন না এখানে পুজো করা শুরু করব ততদিন এই মানে সার্থকতাটা কিন্তু পাবো না। তো কাজ করতে করতে মাকে এবার একটু বললাম একটু পান দিও তো মা, কারণ একটু আগে মানে একটা চকলেট খেলাম, ওর জন্য অপেক্ষা করতে করতে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা চকলেট খেয়েছি। এই যে মানে চকলেট খেলাম, মুখ তো একদম সেই মিষ্টি মিষ্টি হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো মাকে বললাম যে একটু পান দিও, তো মা দেখলে পান দিল, তার থেকে একটা সুপারি বললো, মিকি নিয়ে মানে পালালো ওই সুপারি নিয়ে। তো দেখো আমি এই ঠাকুরঘর খালি করতে গিয়ে কত কিছু ঘরে নিয়ে রাখছি, আর যতগুলো টুপলা মানে ছিল আর কি, বস্তা টাস্তা, এগুলো সব কল্লোল পিছনে নিয়ে রেখেছে। তো যে জায়গাটায় আমরা ঘর করব ভেবেছিলাম সেই জায়গাটা তো এখন হচ্ছে না, কারণ মিসি কাকু বলেছে এখন হবে না। তো সেই জায়গার মধ্যে আর কি আমরা যে যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে না, যেমন টিন, তারপরে বাটাম ছিল, বাটাম না রুয়া যেন, কাঠের আর কি অনেক কাঠটার ছিল, তারপরে অনেক হাবিজাবি জিনিস ছিল পাইপের লাইনের, তারপরে বস্তা টস্তা, কাপড় চোপড়, এগুলো সব ওখানে নিয়ে রেখে বেড়া দিয়ে রেখেছে কল্লোল, মানে টিন দিয়ে একটা মানে ঘেরাও করে রেখেছে, যেন বাইরের থেকে দেখলে অতটা খারাপ না লাগে। তো এখন ঠাকুরঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে, আর বারান্দা টারান্দা সমস্ত কিছু ঝাড়ু দিব, তার সাথে আমাদের যে রাস্তাটা সেটাও ঝাড়ু দিব, কারণ সব কিছু এগুলো রাস্তায় যখন পড়বে আবার রাস্তাটা নোংরা লাগবে। আর তাছাড়া এমনিতেও সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়, বিকেলবেলাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়। আগের দিনের যেমন আমাদের বাড়িতে আমি সকালবেলা একবার ঝাড়ু দিতাম, বিকেলে আরেকবার ঝাড়ু দিতাম। তো আমাদের তো বিশাল বড় উঠান, সেটা ঝাড়ু দিতেই মনে করো 15 থেকে 20 মিনিট লাগতো, অনেক বিশাল বড় একটা উঠান। তো এই বাড়িতেও তাই করি, সকালে একবার বিকেলে একবার। আর রাস্তা ঝাড়ু দিতে দিতে নিয়ে আমার একটা ননদ এখানে এসেছিলো আর কি, ওর সাথে কথা বলছিলাম যে বিকেলবেলা একটু হাঁটতে গেলেও কিন্তু শরীরটা ভালো লাগতো, কিন্তু বিকেলবেলা আর হাঁটাই হয় না, সারাদিনে কাজ শেষ করে খেতে খেতেই 4টার উপরে বাজে। তো রাস্তা এদিকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে, আর কল্লোল স্নান করতে চলেও গেছে, তো ওর হয়তো স্নান হয়েও গেছে। তো এই পাশে ঝাড়ু দিয়ে ওই পাশে নিয়ে মানে জমা করে রাখবো। তো ওই জায়গাটাও পরিষ্কার করেছে কয়েকদিন আগেই, আর কল্লোলকে প্যানজামা দিয়ে ওর প্যানজামাগুলো আবার ওদিকে নাড়তে গেলাম। তো আজকে সবার লাস্টে আমি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো স্নান করে এসে একটু রেস্ট নিয়ে মানে স্নান করে বেরোলে মানুষের নাকি আরাম পায়, আমার আরো বেশি মানে আমাদের এরকম অবস্থা হয়েছে বাথরুমের ভিতরে বেশিক্ষণ থাকলে যা গরম। তো চলো ভাত খেয়ে নিচ্ছি, তারপর কথা বলে তোমাদের সাথে, আর একা একা টেবিলে বসে খাচ্ছি, কারণ সবার খাওয়া হয়ে গেছে, আমি ওদিকে স্নান করছিলাম, এদিকে খাওয়া হয়ে গেছে সবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর শুধু আমি না ঘরের সবাই শুয়েছিলাম, সে কারণে আর বিকেলবেলা কোনো ভিডিও করা হয়নি তোমাদের সাথে। তো বিকেলবেলা মানে ঘুম থেকে উঠার পরেই যেটা করেছি সেটা হচ্ছে শাখা বদলে নিয়েছি, কালকেই বদলাতে চেয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার গেছে তো বৃহস্পতিবারে শাখা বদলাতে লাগে না, লক্ষ্মীবার, তো শুক্রবারে বদলে নিয়েছি। এই শাখাগুলো আগের থেকেই আমার ছিল, আর তার সাথে একটু আগে পরেছি নেল পালিশ। তো দেখো নেল পালিশটা হচ্ছে চেরি কালারের,
তো এটা পড়েছি। মাঝে মাঝে একটু শাস্তে হয়, শুধু কাজ করলে হয় না, তাই না? একটু নিজেকে আপডেট করতে হয়। আর একটা কথা কি, সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথে মানুষ অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, যেটা আমার মানে আমি যখন কম মানে যখন বয়সটা কম ছিল তখন এগুলোর প্রতি বেশি গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে যত একটু বয়সটা বাড়ছে তত মনে হচ্ছে নিজেকে কাজের মধ্যে বেশি নিয়োজিত করছি, নিজের প্রতি একটু বেশি খেয়াল টেয়াল করছি না, যেটা একদমই ভুল। মানে মানুষের শরীরের বয়স হয় কিন্তু মনের কিন্তু বয়স হয় না, তাই না? চলো বেশি জ্ঞানের কথা না বলি। তো আমার হাত যেহেতু মোটামোটা আমার মার মতো হয়েছে, আমার মারও হাত মোটামোটা, মুখের থেকে হাত মোটা, মানে কি যে অবস্থা, ভগবান যেমন দিয়েছে তেমনই খুশি আমি। তো এই হাতের জন্য এই মোটা মোটা শাখাগুলোই কিন্তু ভাল লাগছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি কালকে নতুন আরেকটি ব্লগের সাথে। আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানে, শুভরাত্রি, টাটা।